আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রিয় ভাইরা, আমি আজকে আপনাদের সামনে আসার অন্যতম উদ্দেশ্য হলো যে আমাকে নিয়ে আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন জেগেছে। আপনারা একটা ভিডিও অংশ দেখেছেন এবং সেই ভিডিও অংশটুকু দেখার পরে অনেকেই আপনারা ব্যথা পেয়েছেন, দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, অথবা আমার প্রতি রাগান্বিত হয়েছেন কিংবা অভিমানও করেছেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে প্রথমত যে কথাটা বলতে চাই সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুলি কল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, তো আমিও সেই দুর্বল মানুষদেরই একজন। আমার ভুল হবে না এটা মনে করা একেবারেই শয়তানের মতোই পরিচয় হবে। আমি মানুষ, আমার ভুল হওয়াটাই স্বাভাবিক। সম্মানিত ভাইয়েরা, আমি একজন আলেম পরিবারের সন্তান, একটা হুজুর পরিবারের সন্তান। আমার আব্বা ছিলেন একজন আলেমে দিন এবং তিনি ছিলেন প্রখ্যাত ওয়াইজিন। তাছাড়া তিনি আমাকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন সেই আদর্শে এই শিক্ষা দেননি যে আমি মানুষকে অপমান করব কিংবা উপহাস করব কিংবা মানুষের সাথে অসদ আচরণ করব, মানুষকে খারাপ কথা বলবো, এই শিক্ষা তিনি আমাকে দিয়ে যাননি। তিনি সদা সর্বদাই আমাকে সত্যের পথে অবিচল থাকার এবং রাখার জন্যে সৎ পরামর্শই দিয়েছেন। সেই পিতার সন্তান আমি। সম্মানিত ভাইয়েরা, আমি দ্বিতীয় যে কথা বলতে চাই সেটা হলো যে আমি ঈদ পরবর্তী সময়ে লাইভ করেছি এবং অসুস্থতার পরে এটাই ছিল আমার ঈদের পরে প্রথম কোনো লাইভ। তো আমি মূলত এসেছিলাম আমার শুভাকাঙ্ক্ষী বা ভালোবাসার মানুষদের সাথে কুশল বিনিময় করার জন্য। যখন লাইভে একের পর এক অযাচিত কমেন্ট, যেটা আমার অপ্রত্যাশিত ছিল, সেই কমেন্টের কারণে আমিও ব্যক্তিগতভাবে সেই সময়ে ক্ষিপ্রতাবশত এমন কিছু কথা বলেছি যে কথাগুলো আপনাদের বুকে লেগেছে বা যে কথাগুলো আপনাদের কাছে সৌজন্যমূলক মনে হয়নি, এবং আমি নিজেও মনে করছি যে এই কথাগুলো সৌজন্যমূলক ছিল না এবং এভাবে আমার বলাটা উচিত হয়নি। আমি প্রথমেই বলেছি যে আমি মানুষ, ভুল হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। বিধায়, আমি যে কথাগুলো বলেছি সেগুলো অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত এবং অসৌজন্যমূলক হয়েছে। বিশেষ করে আমি প্রথমে যে শব্দটা বলেছিলাম সেই শব্দটার মাঝখানে একটা গ্যাপ চলে গেছে। আমি বলেছি যে যারা হুজুর সাজে, বিশেষ করে আমাদের দেশে যারা মানে হুজুর সাজে, হুজুর সাজে, আবারও বলছি যে হুজুর সাজে, আমি কতিপয় কিছু হুজুরদের উদ্দেশ্য করে কথা বলতে চেয়েছি, কিন্তু এই যারা হুজুর সাজে তাদের মধ্যে যে আমি ম্যাক্সিমাম শব্দটা ব্যবহার করেছি, আমার এই শব্দ চয়নে কিংবা আমার এই বাক্যের প্রয়োগটা নিঃসন্দেহে ভুল ছিল। আর এই ভুলের জন্যে আমি প্রথমত আমি আমার মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা পাপ করতে ভালোবাসে আর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন। বিধায়, অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত বা আমার অজ্ঞতার কারণে যে ভুল হয়েছে বা যে ভুল করেছি, যে অন্যায় করেছি, সে অন্যায়ের জন্যে মহান রবের কাছে ক্ষমা চাচ্ছি। নিঃসন্দেহে আলেম সমাজ এই দেশের জন্যে নিয়ামত এবং রহমত। আমি কিন্তু বলেছি যে আলেমদেরকে যদি কেউ খারাপ কথা বলে কিংবা আলেমদেরকে যদি কেউ অপমান করে, আলেমদেরকে যদি কেউ কটু কথা বলে, তাহলে সেটা আমার কলিজায় লাগে, আমাদের বুকে লাগে, এ কথাও কিন্তু ওখানে বলা আছে। হুজুরদের গালি দিলে আমাদের বুকে লাগে, কারণ আমরা হুজুরদেরকে সম্মান দিতে চাই, তাদের উচ্চ মর্যাদার আসনে বসাতে চাই। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছেও ক্ষমা চাই যারা আমার এই কথাগুলোকে কষ্টের সাথে নিয়েছেন, যারা এই কথাগুলোকে অপ্রত্যাশিত মনে করেছেন এবং অপ্রত্যাশিতই ছিল, যারা এই কথাগুলোকে মেনে নিতে পারেননি, অন্তত আমার কাছ থেকে এই কথা যারা আশা করেননি, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি যে দয়া করে আপনাদের মনের কষ্ট নিঃস্বার্থভাবে ক্ষমা করে দিবেন। মনে যদি কোনো ব্যথা থাকে অবশ্যই ভাই হিসাবে, একজন দিনী ভাই হিসাবে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আপনাদের কাছে একান্ত প্রত্যাশা। তো সম্মানিত দর্শক মণ্ডলী, প্রিয় ভাইরা, আবারও দেখা হবে, কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই কামনাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।